হ্যাপি নবমী, শুভ মহা নবমী সবাইকে। সকাল সকাল আমি দেখো ব্লগটা শুরু করলাম, বাড়ি থেকে স্টার্ট করে নিই আজকে করেছি। দেখো একটা সুন্দর জায়গা থেকে, পিসফুল একটা এরিয়া, মানে এখানটাতে এসে মনটা এত ভালো হয়ে গেল না। অ্যাম্বিয়ক টি স্টেট, অ্যাম্বিয়ক এই জায়গাটার নাম। হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বিয়ক, অ্যাম্বিয়ক টি স্টেট এই জায়গাটার নাম আমি ফার্স্ট টাইম শুনলাম। যারা আমার ব্লগ দেখছো তারাও হয়তো অনেকে জানো, অনেকে হয়তো ওই জায়গাটা জানো না। ওদলাবাড়ির লোকজন তো জায়গাটা জানো। দেখো আমার মাকে পাগল হয়ে গেছে এত সুন্দর জায়গায় এসে। তো খুবই সুন্দর ওয়েদারটা, মানে কি বলবো, মানে নবমী এত সুন্দর করে। নর্মালি তো পুজো প্যান্ডেলে আমরা সবাই কাটাই, কিন্তু এরকমভাবে একটা এরকম জায়গায়, বিশেষ করে শিলিগুড়ির থেকে তো এরকম জায়গা খুব একটা সচরাচর দেখা যায় না। তাই জন্য এখানটাতে বাড়িতে এসে এটাই প্ল্যান করলাম যে না, মণ্ডপ ঘোরাই হবে, বরং একটু আশেপাশে। এত সুন্দর একটা জায়গায় এসে যখন ব্লগটা স্টার্ট করলাম ঠিক তখনই বৃষ্টি নামলো। তো যাই হোক, আমরা একটা শেল্টার পেয়ে গেছি, শেল্টারের নিচে দাঁড়িয়ে আছি সবাই। হ্যাঁ, আমাদের সাথে দেখো, আমাদের সঙ্গী সাথীও আছে, সবাই শেল্টার নিয়েছে, আমরা একা শেল্টার নিই নি। হ্যাঁ আমাদের, না না মাথা থাকে। বৃষ্টি কমে গেছে কিন্তু আমরা তাও দাঁড়িয়ে আছি, আরো বৃষ্টি কমবে তার জন্য। এখানে আমরা আস্তে আস্তে প্রসাদ দিয়েছে, প্রসাদ খাচ্ছি নবমী পুজো। ওই দূর থেকে এরা দুজন আসছে। আবার একটা শেডের নিচে এসেছি। এখানে জায়গায় জায়গায় সুন্দর সুন্দর শেড আছে, কারণ এখানকার ওয়েদারটাই এরকম যে এই বৃষ্টি, এই আবার রোদ উঠছে, আবার একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো এই যে প্রীতম কুণ্ডু চলে এসেছে দেখো শেডের নিচে আসতে, ওই শেডের থেকে আমরা এই শেডে আসলাম। তো এই যে মা আর আমি সবার আগে হেঁটে হেঁটে এসেছি। এই শেডটা অনেকটা বড় জায়গা নিয়ে, ওইটা যখন ছোট্ট একটা শেড ছিল, এখানটা তো অনেকটা বড় জায়গা নিয়ে শেডটা, তার জন্য এখন একের পর এক সব আসছে। দাদাও আসলো, এরপরে বাবা আসবে। এরপরে বাবা কি আসবে নাকি? বাবা ওরে বসেই, তো ফাইনালি বাবা এসে পৌঁছে গেছে সবার শেষে। বাবা অ্যাকচুয়ালি ওই শেড থেকে এই শেডে আসার জন্য রেনকোট পরে রেডি হচ্ছিল, আর বাবার হাতে ছিল খাবারের ব্যাগ। তো সেই খাবারের ব্যাগ নিয়ে বাবা এখন সবার লাস্টে ঢুকেছে। তো যাই হোক, এই যে আমাদের খাবারের ব্যাগ, এটা মধ্যে আছে আমাদের পুরো লাঞ্চ। সেটা হচ্ছে মমিতাদিরা, মমিতাদি পাপনদা আর পুচকি। তো ওরা অনেকক্ষণ ধরে বৃষ্টির জন্য আটকে ছিল, আসতে পারছিল না, তো এতক্ষণে এসেছে। এই যে আমাদের নতুন অতিথি, এই যে এখানে একটু হাই করে দাও ব্লগে। হাই করো, বলো হাই ফ্রেন্ডস। আর ওই যে মমিতাদি পাপনদা, thank you.
আছে, এবার চিলি চিকেনটা দাও। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আমরা যেখানে বৃষ্টিতে আটকে গেছি সেখানে আমরা বেড়ে খাওয়া শুরু করে দিয়েছি। পুচকির এখনো আমাদের পুচকির লজ্জা কাটেনি। আমরা এখানে একটা শেডে আটকে আছি, দেখাচ্ছি বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে। এখানে আমাদের গাড়ি আছে, এখানে আমাদের বাইকগুলো। চরম বৃষ্টি হচ্ছে, আমরা জানি না এটা কারোর একটা বাড়িটাই হবে, আধা রেডি হবে। ও, মার দাঁতের অপারেশন হয়েছে, সেই মজা করে খেতে পাচ্ছে, দাঁত তুলে নিয়েছে, আগে খেতে পারত না। আমাদের জামাই আঙুল চাটছে, আঙুল, হ্যাঁ কেউ আঙুল চাটতে হবে। দুই জামাই দুই বউ। নবমীর সন্ধে আমরা বাড়িতেই, দেখো মা এগ রোল বানিয়েছে, তো এগ রোল বাড়িতেই আমরা খাবো। যেহেতু সারাদিন বাইরে ছিলাম, একটু ঘোরাঘুরি করেছি, তো সারাদিন পরে আর ক্লান্ত লাগছে, বিকেলে আজকে আর বেরোবো বলে মনে হচ্ছে না। দাদা আর প্রীতম একটু বেরিয়েছে ঘুরতে, তো ওরা এলে পরে ওদের জন্য আছে এগ রোল। এখন আমি, বাবা আর মা, দাদু আর টিটু দুজনেরই খাওয়া হয়ে গেছে, তো আজকে আর বাইরের কোনো খাবার না। যদিও আমি গতকালও কোনো বাইরের খাবার খাইনি, বাট আজকেও কোনো বাইরের খাবার খাবো না, তার জন্য বাড়িতেই মা এগরোল বানিয়েছে। মম স্পেশাল এগরোল, বাবাকে দাও। কেমন খাচ্ছ বাবা? কেনা এগরোল আর বাড়ি, পুজোর সময় বিশেষ করে কেনা এগরোল আর বাড়ির এগরোলের মধ্যে আকাশ আর পাতালের একটা পার্থক্য থাকে, তাই না? দারুন না? মা নিজে খেয়ে নিজেই বলছে দারুন। তো চলো এবার আমিও খাই। সেগুলিতে সাড়ে নটা, সাড়ে নটা বাজতে চলো, 10 মিনিট বাকি। এখন এসেছে দাদা আর ও, দাদার এখনও আমি মুখ দেখিনি। আর দেখো ঢোকার সাথে সাথে একেবারে এগরোল রেডি, মানে জামাইয়া ধরে শেষ নেই। বাইরে থেকে তো খেয়ে এসেছো নিশ্চয়ই, আবার এসে এসে খাচ্ছ, তাই না? খেয়ে আসোনি বাইরে থেকে? সামান্য। দেখো দারুণ হয়েছে খেতে, আমি বাবা মা খেলাম এখন। তাই বললাম বাইরের এগরোল আর বাড়িতে বানানো এগরোলের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। হ্যাঁ, কি ভালো বুদ্ধি, এগরোলের দোকান দিও। আর তুমি এসে মাকে হেল্প করো তাহলে, একা একা তো পারবে না, টিটুও থাকবে না পরের বছর। আমি তো কাস্টমার। তুমি খালি খাবে? তোমার একার একার জন্য তাহলে মা বানাবে? না আমি খেয়েছি, তুমি খাও। নবমীর ব্লগটা ওখানেই শেষ করে দিয়েছিলাম। এটা 10 মিনিট সকাল, ভোর 5:30 বাজছে। তো প্রীতম আজকে চলে যাচ্ছে, ওর ডিউটি আছে আজকে থেকে। আমি আজকে 10 মিনিটা এখানে কাটাবো, সিঁদুর ছোঁয়াবো, তারপরে যাব একাদশীর দিন, কারণ আমার একাদশী থেকে অফিস স্টার্ট হয়ে যাবে। তো এখন প্রীতম চলে যাচ্ছে, একটু মনটা খারাপও লাগছে, আজকে দিনটা থাকলে ভালো হতো, তো বিজয়া দশমীর প্রণামও আগেই করে নিচ্ছে। তো চলো আবার দেখা হচ্ছে 10 মিনিট নতুন ব্লগ নিয়ে। তো প্রীতম তো চলে যাচ্ছে, এখানটাতে আমার ব্লগটা শেষ হচ্ছে, আর আসছে বিজয়া দশমীর নতুন ব্লগ। তো সঙ্গে থেকো, পাশে থেকো, আর দেখতে থেকো শায়নী বিশ্বাস ব্লগস। তো চলো টাটা।